হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। রোমান গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি সফটওয়্যার ইউজ করে কিভাবে পলিগন টুলের শেপ চেঞ্জ করবেন সে বিষয়ে। আমি পলিগন টুল সিলেক্ট করলাম, তারপরে এখানে ক্লিক করে শিফট অল্টার শেপে একটা পলিগন শেপ ক্রিয়েট করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন ছয়টি কর্নার দেখতে পাচ্ছেন। সাধারণত ছয়টি কর্নারই থাকে, কিভাবে আপনারা আরও কর্নার বাড়াবেন, অর্থাৎ এই শেপের কর্নারগুলো কিভাবে বাড়াবেন সেটা এখন দেখাবো। পলিগন টুল সিলেক্ট করলাম, তারপরে এখানে একটা ক্লিক করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন সাইড এখানে সিক্স দেওয়া আছে, ছয়টি কর্নার সাধারণত ডিফল্টে ছয় দেওয়া থাকে। এখানে আমি বাড়িয়ে নিচ্ছি, এখানে আমি টেন করলাম, ওকে। দেখতে পাচ্ছেন আমার দশটি কর্নার হয়ে গেছে। আপনারা চাইলে আরও কর্নার করতে পারেন। এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে আমি বাড়িয়ে দিচ্ছি 15, ওকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন পলিগন টুলের শেপগুলো চেঞ্জ হয়েছে। আপনারা চাইলে কালারিংও করতে পারেন, কালার আসবেন শো অপশন, এখান থেকে আপনারা কালারিং করতে পারেন। স্টক লাইনটা আমি অফ করে দিচ্ছি, আপনার পছন্দের যে কোনো কালার করতে পারেন। স্টক অফ করে দিই। স্টকটা অফ করে দিচ্ছি, একটু জুম আউট করি। এই দুটো ধরলাম, তিনটি ধরি একসাথে, উপরে দিকে সমান করে দিচ্ছি, এই দুটি ধরে ছোট করে দিই। বন্ধুরা আমার দেখুন সিম্পল লিস্টটি ফলো করে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের সাহায্যে পলিগন টুলের কর্নারের শেপগুলো চেঞ্জ করতে পারেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনার যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।